ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমি যাব জামাই ষষ্ঠী খেতে আমার বাপের বাড়িতে। তা আমরা কিভাবে জামাই ষষ্ঠী সেলিব্রেট করলাম, কি করলাম, সমস্তই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। রেস্টুরেন্টে খেতে, সেখানেই আমরা খাবো আর জামাই ষষ্ঠী সেলিব্রেট করবো। সেখানেই আমার মা আমাকে ট্রিট দিচ্ছে খাওয়ার জন্য। আমি, আমার বোন, মা আর বর যাচ্ছি। বাবা অসুস্থ তাই যেতে পারবে না, বাবার জন্য মা রান্না করে দিয়ে গেছে ঘরে। তোমরা দেখাও আমরা কোন রেস্টুরেন্টে যাচ্ছি, কি খাচ্ছি, সব কিছু তোমাদের দেখাবো, দেখতে থাকো আমার ব্লগটা। আমাদের উবের বুক করা হয়ে গেছে। আমরা নিচের ঘরে সবাই মিলে বসে উবেরের জন্য ওয়েট করছিলাম। উবের আসছে, আমরা উবেরে করে ভবানীপুরে ও ক্যালকাটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি সবাই মিলে। আমরা চলে এসেছি ফোরাম কোটিয়াটের মলে, যেটা ভবানীপুরে আছে। এই মলেরই ফোর্থ ফ্লোরে ও ক্যালকাটা রেস্টুরেন্টটা ছিল। আমরা ইজি ডাইনে আমাদের টেবিল আগে থেকে বুক করে রেখেছিলাম, যেহেতু আমরা অনেক আগে থেকেই এই মলে চলে এসেছিলাম, সেই জন্য মলটা একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। আমাদের তিনটের সময় টেবিল বুক করা ছিল। আমরা চলে এসেছি ও ক্যালকাটা রেস্টুরেন্টের সামনে। দেখুন প্রচুর ভিড় এখানে, সবাই আগে থেকে টেবিল বুক করেছিল। ও ক্যালকাটা রেস্টুরেন্টের মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিই। এখানে বাফেট সিস্টেম করেছিল। মেনু কার্ডটা আপনারা একবার দেখে নিন। স্যালাড, স্টার্টার, মেন কোর্স, ডেজার্টে কী কী ছিল। আর এখানে আমাদের পার হেড পড়েছিল 1295 প্লাস জিএসটি। আমাদের স্টার্টারে ছিল দই বড়া, স্যালাড আর হচ্ছে পাপড়ি চাট, তার হচ্ছে পনিরের একটা আইটেম ছিল, এছাড়া ছিল ক্যাপসিকাম ডেভিল, চিংড়ির কাটলেট, লাল মুরগির টিক্কা, দু রকম রাইস ছিল, ওইদিকে লুচি, ছোলার ডাল, আর এখানে ছিল আলুর দম, পুরভরা তেল পটল, ঝিঙ্গে আলু পোস্ত, ছানার কোফতা, ফিশ ফ্রাই, চিতল মাছের মুইঠা, সর্ষে চিংড়ি, কাঁচা লঙ্কা মুরগি আর হচ্ছে খাসির মাংস। এছাড়া ডেজার্টে ছিল দু রকম মিষ্টি আর ছিল আম, দই আর আইসক্রিম, আর ছিল দু রকম চাটনি আর পাপড়। অবশেষে আমরা বাইরে অপেক্ষা করার পর আমরা ভেতরে ঢুকে পড়লাম। এখানে আপনাদের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একবার ভালো করে দেখিয়ে দিই। এখানকার ম্যানেজমেন্ট ব্যবস্থা খুব ভালো। আমাদের তিনটের সময় টেবিল বুক ছিল, 3:05-10 মধ্যে আমরা টেবিল পেয়ে গেছি। ওইদিকে ছিল বার সেকশন আর শরবতের সেকশন।
এরপর একে একে আমরা খাওয়া শুরু করে দেবো। আমরা স্টার্টার নিয়ে নিয়েছি, স্টার্টারগুলো দুর্দান্ত ছিল, স্পেশালি চিকেন কাবাব যেটা ছিল সেটা দুর্দান্ত ছিল। এছাড়া প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল স্টার্টারে। আর মেন কোর্সের দু একটা আইটেম ছাড়া বাকি আইটেমগুলো খুব ভালো ছিল, খুব সুন্দর এদের ফুড কোয়ালিটি, আর ম্যানেজমেন্ট খুবই ভালো, ভেতরের অ্যাম্বিয়েন্সও খুব ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। এরপর আমরা মেন কোর্স নিয়ে নিয়েছি, এখানে যে যার মতো মেন কোর্স ট্রাই করেছে। এখানে চিকেন মাছ সমস্ত কিছুর কোয়ালিটি দুর্দান্ত ছিল, খুবই ভালো লেগেছে। তারপরে ডেজার্ট নিয়ে নিয়েছি আমরা। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে সবের ওপর দিনটা বেশ ভালোই কাটলো। আমরা প্রত্যেক বছর বাড়িতেই সেলিব্রেট করি, কিন্তু এবছর মনে হলো একটু অন্যরকম ট্রাই করা যাক। তাই আমরা একটা রেস্টুরেন্টে আমাদের জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করলাম। এই বিভিন্ন রেস্টুরেন্ট এখন বাঙালিদের বিভিন্ন রিচুয়ালসে এরা বিভিন্ন রকম অফার দিয়ে থাকে আর বিভিন্ন রকম ব্যবস্থা করে থাকে। আপনারাও ট্রাই করতে পারেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমাদেরও খুব ভালো লাগলো, এই নতুন একটা অভিজ্ঞতা হলো। এরপর আমরা এই সমস্ত অনুভূতি সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আশা করব আবার এই রেস্টুরেন্টে আসার। আমার জামাই ষষ্ঠী ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।